আমরা কথা দিয়েছিলাম আমরা আবারও ফিরে আসব ঠিক এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে অঙ্গদান শুধু অঙ্গ দানই নয় জীবন দানও বটে আমরা আবারও ফিরে এসেছি এই আলোচনায় আপনাদের হয়তো মনে আছে যে বেশ কিছু প্রশ্ন উঠেছিলো এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে খোঁজার চেষ্টা করছিলাম হয়তো সঠিকভাবে বুঝতে পারছিলাম না যে কোন পথে এগোলে আমরা বুঝবো জানবো এবং ব্যবস্থাও করতে পারবো পাপিয়াদি গত সপ্তাহে যে জায়গাটাতে আমরা থামাতে হয়েছিল যে জায়গাটাতে যে প্রশ্নটা ছিল আর কি আমাদের আলোচনায় তুমি বলছিলে যে 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 অসুবিধা আর একজন ট্রান্সপ্লান্টেড হচ্ছে একটা ফরেন বডি মানে সেই অর্গানটা আমার নয় অন্য অর্গান আমার মধ্যে এসেছে এবং আমার নিজের এক্সপিরিয়েন্সে দেখা আমার বাড়িতে আমার আত্মীয় দেখেছি আমরা মুখ বন্ধ করে যেতাম এবং সেই ঘর অত্যন্ত পরিষ্কার রাখতে হতো দরজা জানলা বন্ধ করে যাতে বাইরে ডাস্ট না আসে এইরকম অবস্থায় আমরা প্রায় টু মান্থস ছিল তারপর খুব ভালো করে হেঁটে চলে বেড়াচ্ছে হি ইজ অ্যাবসলুটলি ওকে সে উকিল মানুষ কোনো কোনো প্রবলেমই নেই কিন্তু এই যে ফরেন বডিটা যখন আসছে যখন ট্রান্সপ্লান্টেড হচ্ছে সেই সময়টা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি বলছি যে যারা এরকম ভালো মতো থাকতে পারলো পারলো যারা পারলো না তাদির ক্ষেত্রে বড়জোর কি কি খেতে হবে অনেক কাজ করতে কায়িক পরিশ্রম যাবে দর্জা জানা বন্ধ করে ওইভাবে একদম আমি ডক্টর পান্ডের কাছে আসব গত সপ্তাহে আটকে দিয়েছিলাম ই ব্যাপারে আমার অভিজ্ঞতা সবথেকে বেশি কারণ আমাদের কাছে যারা ট্রান্সপ্লান্ট করেন তাদের আলাদা কোনো বাড়ি ফ্ল্যাটও নেই এবং তারা 51 ভর্তি পরিবারে সবাই থাকছে আগরেও তো পাঁচজন থাকছে হ্যাঁ এটা ঠিক যে প্রথম দিকে যখন ইমিউনোসাপ্রেসেন্ট আমরা বেশি দি ইনফেকশন আমাদের ভয় থাকে সে আমরা প্যাসিভ ব্যারিয়ারে চলে যাই মানে পেশেন্টকে বলি যে তুমি মাস্ক পরে রাখো যাতে অন্যদের ইনফেকশন তোমার আসার সুযোগ না থাকে আস্তে আস্তে যখন আমরা ইমিনস অপারেশেন্টগুলোকে টলারেন্স লেভেলে নিয়ে আসি তখন সে আর পাঁচজনের মতন স্বাভাবিক ঘোরাফেরাও করতে পারে যেমন পিন্টু আজকে ঘুরছে আমরা শুধু সেটাই বলি যে অন্য কোনো লোককে যদি ইনফেকশন আইডেন্টিফাই করলে তাকে অ্যাভয়েড করা খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেটা থাকে যে অল্প সময়ের মধ্যে একবারই রান্না করা খাওয়া দু ঘন্টার মধ্যে খেয়ে নেওয়া তাতে পরে সেটাকে গরম করে না খেতে হয় সে ধরণের জিনিসগুলো যেগুলো ইনফেকশন অ্যাভয়েড করবে সেগুলো সম্মন্ধে তাদের কাউন্সিলিং করে আমি আমার বাড়িতে আরেকটা এরকম হয়েছে যে ভাই ভাইকে দিয়েছে কিডনি একটা করে কিডনি পরবর্তীতে দুজনেই বাঁচেননি কিন্তু অনেক দিন বেঁচেছিলেন কিন্তু পরবর্তীতে মানে যিনি দিলেন যিনি ডোনার তারও নানা রকম শারীরিক অসুবিধা হয়েছিল এবং ফাইনালি হি সাকাম টু ডে আর একজন যিনি রিসিভার তিনিও কিন্তু খুব বেশি দিন বাঁচলেন না এটা ভেরি স্যাড মানে আমি অন্য আগে যেটা বললাম সেটা খুব হ্যাপি মানে বেঁচে আছেন খুব ভালো করে বেঁচে আছেন যিনি ডোনেট করেছেন তার ছেলেদের লেখা তবে পাপি আমার মনে হয় আজকে এই উত্তরটা ডক্টর পান্ডে যেমন বলেছেন চিকিৎসকরা প্রত্যেকেই একমত হয়েই বলবেন যে সেটা খানিকটা লাইফস্টাইল হয়তো কারো কারোর ক্ষেত্রে সেটা হয় না এটা একটা একটা দিক কিন্তু পিন্টুর মুখ থেকে আমি শুনতে চাই আমরা শোনাতে চাই যে ও কতখানি স্বাভাবিক জীবন জীবনযাপন অতিবাহিত করছে শুরুতেই তুমি বলেছিলে আজও আরেকবার জানতে চাইছি এই মুহূর্তে কি কাজের সঙ্গে তুমি যুক্ত রয়েছে কাজ বলতে আমি এখন বিএ থার্ড ইয়ার পড়ছি পরীক্ষা দিয়েছি তো তুমি তো ছাত্র তাহলে মানে কলেজে যেতে হচ্ছে তোমাকে ট্রামবাসে চড়া রয়েছে কোনো অসুবিধা কি হয় না আমার সেরকম কোনো অসুবিধা হয় না আমি এমনি এখন ভালো আছি আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে নরমাল নরমাল করি মোটামুটি যা কিছু খায় গরম কিছু গরম পুরাই খায় গরম করে খাও মানে যে যে বিষয় সচেতন থাকতে বলেছেন চিকিৎসকরা সেগুলো মেনটেন করো আর দৌড়ঝাঁপ যেটা ভয় হয় যে ভারী জিনিস তো তোলা যাবে না টুকটাক খেলাধুলা করি ফুটবল খেলি টুকটাক ফুটবল খেলো আমার মনে হয় আমরা অনেকটা সহজ হতে পারছি এই আজকে এই জায়গায় এসে ও বলছে যে দরকার নেই ফুটবল প্লেয়ার হওয়ার নর্মাল পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে পারা এটা ওদের সব থেকে বড় যেটা ও এখন পারছে আর যেটা পাড়ার জন্য মানে স্বাভাবিক জীবনটা পাওয়ার জন্য বসে রয়েছেন তন্ময় তার স্ত্রী এই মুহূর্তে যে পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি তন্ময়ের কাছেও একটু আসতে চাই যে তন্ময় যেটা বললেন আপনি যে কিছু সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাগুলোকে কাটিয়ে আজকে তো এতজনকে পেয়েছ কি মনে হয় এরপর এই আলাপচারিতার মধ্যে দিয়ে কতটা আশার আলো দেখতে পাচ্ছ দেখুন অনেক কিছু জানতে পারলাম আজকে এসে যেগুলো আমরা জানতাম না আমার একটা এখন প্রশ্ন যেটা ডাক্তারবাবুদের কাছে আমরা এত কিছু আলোচনা করলাম কিন্তু আমাদের এরকম কিছু প্রিভেনশন নেওয়া যায় যার জন্য কি আমাদের এই সমস্যাটাই আসতে না হয় কিডনি খারাপ হওয়ার সমস্যা খারাপ হওয়ার সমস্যা কারণ এই যে সমস্যাটা এটা একবার তো হয়ে গেলে তারপর এটা গ্র্যাজুয়ালি এটাকে মানে করতে থাকে তো সেটা যাতে না আসতে হয় সেই জিনিসটা মানে আরও লোক যাতে এতে অ্যাওয়ার হতে পারে সেই জন্য প্রথম জিনিসটা দেবজানির ওই সূত্র ধরে যোগ দেব যে একটা মানুষ কতটা নর্মাল হতে পারে ট্রান্সপ্লান্টেশনের জন্য মায়েদের যাদের আমরা ট্রান্সপ্লান্ট করি তাদের যদি প্রথম দু বছরের মধ্যে বড় কোনো অসুবিধা না হয় আমরা তাদের মা হওয়ার জন্য এনকারেজ করি মানে কতটা স্বাভাবিক লাইফ তারা জীবন করতে পারে মাও হতে পারে ইয়েস এটাই আমি বোঝাতে চাইছি যে একদম স্বাভাবিক জীবন সেটা আরেকবার যদি ডক্টর পান্ডে বলেন যে কোনো একজন নারী তিনি হয়তো তার এরকম ধরনের সমস্যা হয়েছে কিডনি প্রতিস্থাপিত হয়েছে তিনি মা হওয়ার স্বপ্ন শুধু দেখা নয় তিনি হতে পারেন রূপায়িত করতে পারবেন উই এনকারেজ আমাদের পেশেন্টরা ভয় পায় তাদের ইগনোরেন্স থাকে আমরা তাদেরকে বুঝিয়ে এনকারেজ করি যে তোমরা প্রেগনেন্সি নিতে পারো সন্তানের মা হতে পারো সমস্ত রকমভাবে পূর্ণত্ব লাভ করতে পারো একদম আমরা আর বাকিটা রইল সেই কোন কোন বিষয়গুলোকে নজর রাখলে অন্তত এই সমস্যাগুলো আসবে না সেটার জন্য আরেকটা দিন নিশ্চয়ই একটা বড় আলোচনায় আমরা নিশ্চয়ই ঢুকবো তবে তার আগে আমি একটু প্রসেনজিৎ বাবুর কাছে আসছি প্রসেনজিৎ বাবু আপনি যদি বলেন আপনার যেখানে প্রশ্নগুলো উঠছিল আপনার মা কি মেনশন করেছিলেন যে এই অঙ্গগুলো আমি দিতে ইচ্ছুক নাকি তিনি বলেছিলেন যে আমি দিতে চাই দেখুন অঙ্গ কিছু মেনশন করেননি কিন্তু উনি বলেছিলেন যে তার নিজের জীবনের কোনো অঙ্গ যদি কোনো মানব জীবনের কাজে লাগে সেটা যেন আমি ফুলফিল করার চেষ্টা করি কিন্তু ক্যাটাগরিক্যালি ওনার মধ্যে সেই নিশ্চয়ই তিনি অত্যন্ত মানে মহান বলবো এই কারণে যে তিনি অঙ্গ কিছু মেনশন করেনি তারপরেও তিনি একজন সত্তর বছরের মহিলা পুরোনো অর্থোডক্স মানসিকতা নিয়ে চলতে পারতেন এবং তিনি আরেকটা যেটা মেনশন করা উচিত তিনি ব্রাহ্মীণ ক্লাসের সুতরাং সেখানে ওই সনাতনী ধর্মটাকে তিনি রাখতে পারতেন বা আমার বাবা চুরাশি বছর বয়স তিনিও বোধ সেই অর্থডক্স লাইফটাই অ্যাডমিট করতে পারতেন কিন্তু তিনিও এগিয়ে এসেছিলেন বলেছিলেন তুমি গোয়াহ তো এটা আমার কাছে বড় পাওয়া একজন চুরাশি বছরের মানুষ একজন সত্তর বছরের আমার মা তিনি এই জায়গাটা এগিয়ে গেছেন মানব জীবনের জন্য এটা কিন্তু মানে আজকের দিনে একটু বিরল বিরল একদম এটা সত্যি বিরল এবং তিনি এগিয়ে যাওয়া নয় সেটাকে সার্থক রূপ দিতে আপনারা পেরেছেন আমি আপনি বলেছিলেন সুপ্রিয় বাবু যে কি কি ক্যাটাগরিতে মানে কোন কোন জায়গায় আটকে যায় বয়স সীমাটা একটা জরুরি সেখানে পঞ্চাশ বছরের পর হাটটাকে আর নিলে কাজে দেবে না আইনগত দিক থেকে এগুলো আটকাচ্ছে এখানে একটা প্রশ্ন কিন্তু উঠছে উনি সত্তর বছর একাত্তর বছরে ওনার মা যখন দিতে ইচ্ছুক হলেন তাহলে আমরা বারবার বলছি পুরী দিক থেকে যে নেওয়া গেল না কেন হার্টটাকে কাজে লাগানো গেল না কেন যকৃৎটাকে কাজে লাগানো গেল না কেন এই প্রশ্নগুলো উঠছে কিন্তু এখানেও তো প্রশ্ন যদি বয়সেই তার হয়ে যায় তাহলে লাভটা কি না 75 বছর পর্যন্ত তো কিডনি নেওয়া সম্ভব কিডনির কথা বলা হচ্ছে সেটা তো হয়েছে বাস্তববাইতে হয়েছে হার্ট কথা বলা হচ্ছে যকৃতের কথা বলা হচ্ছে না ব্যাপারটা হচ্ছে যে 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 অর্গান মোটামুটি দেখুন এক মানে যখন হয় যখন একটা মানুষের ব্রেন ডিক্লেয়ার হয় তখন যারা ডক্টর আছে যারা সারাউন্ডিং ডক্টর আছে তারা দেখে কোন কোন অর্গ্যানগুলো ট্রান্সপ্লান্ট করা সম্ভব তো দেখা গেছে সে সময় যে কিডনিটা সম্ভব তো কিডনিটা ট্রান্সপ্লান্ট হয়েছে তো

আরেকটা যেটা আপনাকে আমি বলতে চাই যে যখন একটা পাস হয় এই দিকটা আরেকবার বলুন ওকে এনওটিপি গাইডলাইন এনওটিপি গাইডলাইন মানে ন্যাশনাল অর্গান অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম যেটা নেওয়া হয়েছে সেই প্রোগ্রামে পরিষ্কার করে বলা আছে যে ইমিউনো সাপ্রেসমেন্ট মানে ইমিউনো মানে আমাদের উনি যেটা বলছিলেন যে ফরেন বডি ফরেন যে অর্গান আমাদের শরীরে যদি আমরা ট্রান্সপ্ল্যান্ট করতে চাই তো আমাদের যে ইমিউনিটিটা আছে সেটাকে অনেক লো করে দিতে হয় তো লোক যত লো করে দেওয়ার জন্য এই যে খরচাটা এক বছর পর্যন্ত যে খরচাটা সেটা গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট বিয়ার করবে যারা বিলো প্রপার্টি লেভেল আর ট্রান্সপ্ল্যান্টের খরচাটা সেটা লাগবে না মানে এনওটিপি গাইডলাইন অনুযায়ী আরেকটা একটা যেটা আমি বলতে যাই যে যখন অ্যাক্ট পাস হয় নাইনটিন নাইনটি ফোরে তখন কেউ ভাবতে পারেনি যে এর ভয়াবহতাটা এই জায়গায় যাবে তখন পেনাল প্রভিশন তিন বছরের জেল আর পাঁচ হাজার টাকা পর্যন্ত ফাইন বাট টু থাউজেন্ড ইলেভেনে যখন অ্যামেন্ডমেন্ট হয় সেটা হয়েছে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত জেল আর আমার মনে হয় না কোনো জায়গায় এত বড় ফাইন আছে লক্ষ থেকে থেকে কোটি টাকা পর্যন্ত তো এই কুড়ি ইলেভেন ভয়াবহতা যে জায়গায় গেছে সেখানে যদি আমরা এখনো স্টেপ না নিই তাহলে ভয়াবহতাটা আমরা ছুতে পারবো না আপনি স্টেপ নেওয়ার কথা বলছেন আমি ডক্টর সের কাছে আসছি আমি ডক্টর কোলের কাছে আসবো এই বিষয়ে উনি যে বা বিষয়টা বলছেন স্টেপ নেওয়ার কথা একদিকে সরকারি কিছু প্রকল্প নেওয়া হচ্ছে কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাতে খানিকটা হলেও মানুষ যেটা বললেন যে এক বছর খরচটা লাগবে না রিলিফ দেওয়া হচ্ছে কিন্তু বাকি স্টেপটা সেটা তো সাধারণ মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয় এটা একটা মেডিকেল পার্ট তো থাকে গভর্নমেন্ট যেমন আমাদের এখানে অলরেডি ফ্রি ট্রিটমেন্ট ফর অল করেছে

আমাদের যেমন একটা মানবিকতার দিক থাকে ঠিক তেমনি মানবিকতার কাজগুলোকেও যদি আইনের বেড়াজাল দিয়ে আমরা না না ঘিরে রাখি তাহলে সেখানে ফাঁক ফুকর দিয়েই কিছু ম্যাল প্র্যাকটিস আমাদের হয় সেই জায়গাটা আটকানোর জন্য আমাদের যেটা করার সেটা করতে হবে ডেফিনেটলি একটু ডক্টর সৌরভের কাছে আসছি আপনি যদি বলেন এই বিষয়টা আপনার অভিজ্ঞতাটা কী রয়েছে না ম্যাল প্র্যাকটিস বলতে গেলে মেনলি এখনও লিভ ডোনেশনের ক্ষেত্রে যেখানে ক্যাডাগরিক অর্গান ট্রান্সপ্লান্ট সেখানে তো ম্যাল প্র্যাকটিসের চান্স অনেক অনেক কম কেননা তার সঙ্গে অনেক জোন জড়িত থাকে এই যে স্টার্টিং ফ্রম অর্গান মানে তার ব্রেনডের ডিক্লারেশন করা থেকে শুরু করে তারপরে তার ব্রেন অর্গান ট্রান্সপ্লান্ট করা থেকে শুরু করে অর্গান ডিট্রিপ থেকে শুরু করে সেখানে কিন্তু এটা অনেকটা চান্স কম এই যে র্যাকেট বা ম্যাল প্র্যাকটিস সত্যি কথা বলতে গেলে এই ম্যাল প্র্যাকটিসের একমাত্র প্রতিবাদ সেটা হচ্ছে ক্যাটাগরিক অর্গান আজকে সারা পৃথিবীর দিকে তাকানো পৃথিবীতে আজকে কোথাও কিন্তু এত বেশি সংখ্যায় লিভ ডোনেশন হয় না সেখানে কেন আমরা পারছি না সেটা আমাদের ভাবতে হবে এবং এই যে ধরুন যখন কাউকে বলা হয় যে কোনো একটা কিডনি র্যাকেটের সঙ্গে কেউ জড়িত তখন সব থেকে বেশি দুঃখ পায় কিন্তু আমরা যে আমাদেরই কারু কাউকে বলা হয় যেটা আমাদের যে তাদেরকে আঙুল তুলে দেখানো হয় কিন্তু তার উপায় আছে এটা কোনো উপায় নেই তা নয় এই উপায় কিন্তু একমাত্র একমাত্র এবং একমাত্র ক্যাডাবারি অর্গান ট্রান্সপ্লান্টেশন সারা পৃথিবীতে এটা হচ্ছে উনি দেখুন উনি বলছেন অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে যদি কোনো কারণে কোনো কারণে কখনো যদি কারো এরকম ডেথ হয় আর কোনো তার প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয় না এটা তাদের গভর্নমেন্টের মধ্যে সমাজের মধ্যে মানুষের মধ্যে ঢুকে গেছে যে তারা এই রকম হলে এই জিনিসটা করা হবে তো আজকে আমাদের এখানে যারা আমরা সবাই মিলে বসেছি এবং সবাই মিলে যদি আমরা সিরিয়াসলি ভাবি যে এইটাই হচ্ছে একমাত্র পথ ক্যাডাবারিক অর্গান ট্রান্সপ্লান্টেশন হচ্ছে একমাত্র পথ তাহলেই কিন্তু এই সমস্যাগুলোকে এড়িয়ে নেওয়া যাবে মানে আই কমপ্লিটলি এগ্রি কিন্তু আমাদের লাইভ ডোনেশন অনেক বেশি হয় লাইভ ডোনেশন হওয়ার একটা মূল ইনসেন্টিভ হচ্ছে কাকে দিচ্ছি জানতে পারছি আর তারপরে ভারতের মতন দেশ যেখানে এত পভার্টি ইউ ক্যান রিয়েলি এক্সপেক্ট যে পিপল উইল সেল দেয়ার অর্গানস ফর সার্ভাইভাল শেয়ার সারভাইভাল এবং সেখানে এই এক্সপ্লোরের এক্সপ্লোর করারও মিডলম্যান প্রচুর আছে হাওয়েভার ডক্টর পান্ডেরা যেভাবে যে চাপ নিয়ে কাজ করেন এবং সেখানে যে ধরনের সার্ভিসেস আছে আমাদের মধ্যে কিছু কুসংস্কারই বলবো যে আমি সরকারি হাসপাতালে যাব না আমি একটা অর্গানাইজ করবো অন্যভাবে কিছু এইটা কিন্তু একটা মানে মধ্যবিত্ত আরবান মানসিকতা কাজ করে আর থার্ড যে জিনিসটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রসিজিয়ারাল যে জায়গাটা সেইটা নিয়ে অ্যাওয়ারনেস অনেক বেশি দরকার সেই তখনই মানুষ যেতে পারবে বুঝতে পারবে এবং আবার সরকারি দিক থেকে যদি আমাদের কিছু করতে হয় সেটা হচ্ছে যে আমরা যদি আইনের জায়গাগুলোকে যেটা উনি এক্ষুনি খুব ভালো অস্ট্রেলিয়ার কথা বলছিলেন যে আইনের জায়গাগুলোকে যদি আমরা এমনভাবে শিথিল করতে পারি যেখানে কোনোভাবে এই এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে ডু নট এক্সপেক্ট যে দেয়ার উইল বি ম্যাল প্র্যাকটিস কেন